উন্নত প্রযুক্তির চাষাবাদের জন্য তৈরি মেশিন ফার্মিং ল্যান্ড রোভার বানিয়ে তাক লাগালো শহ শিলিগুড়ির ছেলে 16 বছর বয়সী ধ্রুবজ্যোতি চক্রবর্তী। ভারতবর্ষ মূলত কৃষি প্রধান দেশ, বহু যুগ ধরে কৃষিকাজের সাথে জড়িত এদেশের প্রায় অর্ধেক মানুষ। তবে দিন পাল্টেছে, সময় বদলেছে, কৃষিকাজের সংখ্যাটাও কমেছে। তবে এখনো অনেকেই কৃষিকাজের সাথে জড়িত, কিন্তু হ্যাঁ, আগে যে পদ্ধতিতে কৃষিকাজ করা হতো তা অনেকটাই পাল্টেছে। এখন কৃষিকাজেও আধুনিকীকরণের ছোঁয়া দেখা মিলছে। ঠিক তেমনই সেই কথা ভেবেই শিলিগুড়িতে এক এমন মেশিন বানালো এক যুবক যা তাক লাগিয়েছে শহরে। শিলিগুড়ির দেশবন্ধু পাড়ার ছেলে 16 বছর বয়সী ধ্রুবজ্যোতি চক্রবর্তী এমন এক মেশিন বানিয়েছে যা কৃষিকাজকে আরো সহজ করে দেবে। জানা যায় প্রায় 3-4 বছর ধরে সে একটি মেশিন বানিয়েছে যা ডিজাইন থেকে শুরু করে নামকরণ সবটাই করছে সে নিজে। সেই মেশিনটির নাম হলো ফার্মিং ল্যান্ড রোভার, যা কৃষিকাজে অনেক সহযোগিতা করবে একজন কৃষককে। মূলত অনেকজনের কাজ করে দিতে পারবে এই মেশিন বলে জানায় যুব। পাশাপাশি সে জানায় এই মেশিন তৈরি করতে তাকে অনেকেই সাহায্য করেছে এবং আগামী দিনে এই মেশিনে আরো কিছু নতুন সংযোজন যুক্ত করে এই মেশিন বাজারে নিয়ে আসার ইচ্ছে রয়েছে তার। অপরদিকে ছেলের এই অভিনব কাজে খুশি পরিবারের প্রত্যেকে, পাশাপাশি এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে শহরবাসীও। আমার নাম ধ্রুবজ্যোতি চক্রবর্তী, আমি ক্লাস 10 এর এবার বোর্ডস এক্সাম দিলাম 11 এ, PM3 কেন্দ্রীয় বিদ্যালয় সুখনা। আমার মেশিনটার নাম হচ্ছে ফার্মিং ল্যান্ড রোভার। এটি একটি এখন একটি প্রোটোটাইপ মডেল হিসাবে আছে। এটি কৃষকদের সব রকমের কাজে হেল্প করবে, যেহেতু আমরা জানি যে ওদেরকে অনেক রকমের প্রবলেম ফেস করতে লাগে। ইনসাফিসিয়েন্ট এগ্রিকালচারাল লেবার হয়ে গেল, মেকানাইজেশনের প্রবলেম, তো এইসব প্রবলেমগুলোকে যাতে দূর করা যায় তার জন্য এই সিস্টেমটা আমার বানানো। এটা বানাতে 1.5 ইয়ার্স বা 2 মান্থস।